Assalamualaikum, welcome back to my channel. আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার বালুশাই মিষ্টির রেসিপি। তো চলুন দেখা যাক এটা আমি কিভাবে বানিয়েছি। বালুশাই মিষ্টি বানানোর জন্য একটি বোল নিয়েছি, এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। এটা ময়দা দিয়ে করে নিতে হবে, আটা দিয়ে করা যাবে না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার, এগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, দিয়ে দেব 4 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়েও মিক্স করে নিতে হবে ভালোভাবে। এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য হাতের ভিতরে কিছুটা ময়দা নিয়ে চাপ দিতে হবে। যদি এটা জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। তো এখন এর ভিতরে আমি দিয়ে দেব টক দই। টক দই দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করব। এটা কিন্তু পারফেক্ট ডো তৈরি করা যাবে না, যত কম এটা মথামুতি করা হবে ততই মিষ্টিটা ভালো হবে। তো এখানে আমার 1/4 কাপ টক দই লেগেছে, এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ঢেকে। এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব, এর জন্য দিয়ে দেব 2 কাপ চিনি, 4 কাপ পানি। এটা কিন্তু মিষ্টি শিরার মতো পাতলাও হবে না অথবা বুন্দিয়া শিরার মতো ঘন হবে না, মিডিয়াম পর্যায়েটা রাখতে হবে। দিয়ে দেব 2টো সাদা এলাচ, এটাকে বলক দিয়ে নেব। তো শিরাটা আমার হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। গোল গোল শেপে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। বালুশাই মিষ্টি আসলে গোলই হয়। এভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। হাত দিয়ে মাঝখানে হালকা ট্যাপ দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো বানানো হয়ে গেছে, মিষ্টিগুলো আমি এখন ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এটা ডুবো দিলে ভাজতে হবে। যখন তেলটা হালকা কুসুম গরম হবে তখন এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, এটা লো আছে, মিষ্টিগুলো ভেজে নিতে হবে। খুব হাই আছে, এটা ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে। তো মিষ্টিগুলো এখন আমি উল্টে দিব। মিষ্টিগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টিগুলো এখন আমি শিরার ভিতরে ভিজিয়ে দিব। শিরাটা হালকা কুসুম গরম আছে আর মিষ্টিটা ফুল গরম। শিরার ভিতরে দিয়ে মিষ্টিটা 20 মিনিট আমি রেখে দেব। এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে দুপাশেই শিরাগুলো চুষে নেয়।
তো 20 মিনিট হয়ে গেছে, দেখুন মিষ্টিগুলো আমার পারফেক্ট হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি তুলে নেব। মিষ্টিগুলো উঠে এখন গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি কোট করে নেব। চাইলে মাওয়া দিয়েও কোট করে নিতে পারেন, অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে অথবা মাওয়া দিয়ে কোট করে নিতে হবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন, ভালো লাগলে লাইক দিবেন, খুব বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।